মুম্বাইয়ের লোখন্ডওয়ালায় ফিল্মের সেটে ভয়াবহ আগুন। লাভ রঞ্জন সিনেমার শুটিং চলাকালীন সেটে আগুন লাগে। ফিল্মে অভিনয় করছেন রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর। আগামী সপ্তাহে এই সেটেই শুটিং করার কথা রণবীর শ্রদ্ধার। দেখতে পাচ্ছেন কি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা মুম্বাইয়ের লোখন্ডওয়ালায়। ফিল্মের সেটে ভয়াবহ আগুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে চায় প্রাথমিক টেট উত্তীর্ণরা। তারা অবস্থানে রয়েছেন ক্যাম্পাস স্ট্রিটে। তাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, দেখো তো ভাই, বলি একটা বৈঠক যখন উপরে হচ্ছে তখন ঠিক তার অফিসের নিচে আর একটা বৈঠকের দাবি তুলে এখানে বিক্ষোভ চলছে, সেটাও প্রায় 1.5 ঘন্টা ধরে। কিছুক্ষণ আগে পুলিশের তরফে আর্জি জানানো হয় যে অন্তত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে স্মারকলিপি তারা পৌঁছে দিন, কিন্তু আজকে কি করে দেখা করবেন? আমরা দেখতে পাচ্ছি পুলিশের তৎপরতা বেড়েছে। এখানে দড়ি দিয়ে দেওয়া হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায়, গন্ডিতে এই আন্দোলনকে বেঁধে দেওয়ার চেষ্টা চলছে। কিছুক্ষণ আগে পুলিশের তরফ থেকে একটা প্রতিনিধি দল এখানকার আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। পুলিশের তরফে জানানো হয় যে তাদের স্মারকলিপি যদি থাকে তারা পৌঁছে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, কিন্তু এখানকার যে চাকরি প্রার্থীরা তারা নাচোর, তারা বলেন স্মারকলিপি নয়, তাদের সঙ্গে দেখা করতে দিতে হবে এবং তারাই আজকে কথা বলতে চান। এখানে আমরা দেখছি তারা কি বলছেন। আমাদের একটাই বক্তব্য, আমরা এর আগে অনেকবার আমাদের স্যার মানে অভিষেক বাবুর কাছে মানে ডেপুটেশন জমা করেছি, এর কোনো আশু প্রতিকার নেই। আমরা প্রতিশ্রুতি নয়, আমরা আজকে প্রতিশ্রুতি নয়, প্রতিশ্রুতির বদলে প্রতিকার চাই। আর প্রতিশ্রুতি অনেক দিন আমরা অতিক্রান্ত হয়েছে, অনেক বছর অতিক্রান্ত হয়েছে। আমাদের প্রতিকার, আমাদের একটাই, আমরা আমাদের একটাই দাবি অভিষেক বাবুর সাথে দেখা করতে। পুলিশের তরফে বলা হচ্ছে তোমরা স্মারকলিপি দাও, পরে উনি ডেট দেবেন। আমরা এরকম অনেক বহুবার বহু জায়গায় স্মারকলিপি দিয়েছি, আমরা নিজেরা মুখোমুখি দেখা হয়ে আমাদের বঞ্চনার কথা তুলে ধরতে চাই। এরকম ভাবে তার দেড় বছর ধরে বিভিন্ন জায়গায় স্মারকলিপি দিয়েছি, কোনো সুরাহা হয়নি, যেই কে সেই আমরা রাস্তায় পড়ে বঞ্চিত আছি। কাজেই আমরা চাই আজকে আমরা নিজেরা গিয়ে 2 মিনিট ওনার সাথে মুখোমুখি কথা বলবো। কোনো স্মারকলিপি নয়, কিছু নয়, আমাদের দুজন প্রতিনিধি, আমরা চাই দুজন প্রতিনিধি, আমরা চাই দুজন প্রতিনিধি গিয়ে তার সাথে কথা বলতে। কারণ প্রতিশ্রুতি নয়, আমরা প্রতিকার চাই আজকে। আমাদের একটাই দাবি যে অভিষেক বাবু মুখ খুলুন, আমাদের সাথে দেখা করুন, আমাদের কথা একটু শুনুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান, বৈঠক করতে চান, 1.5 ঘন্টা ধরে একটা বৈঠক হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার্থীদের বা চাকরি প্রার্থীদের সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী কুণাল ঘোষ তারা আছেন, এবং তারই বাইরে তারাও বৈঠক চেয়ে, অর্থাৎ চাকরি প্রার্থীরা বৈঠক চেয়ে আরো একটা অংশের। এখানে আমরা স্কুল সার্ভিস কমিশন 2012 ওখানে আমরা দেখছিলাম যে প্রাথমিক টেটের উত্তীর্ণরা তারাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক চাইছিলেন। এখানে আবার দেখা যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন 2012 অর্থাৎ 2016 যারা চাকরি প্রার্থী তারা মানে যারা গান্ধীমূর্তির পাদদেশে বসে আছেন, কিন্তু তারও 4 বছর আগে 2012 সালের উত্তীর্ণরা। তোমাদের কি রিজিওনাল লেভেল সিলেকশন টেস্ট 2012 সালে গভর্নমেন্টের ফার্স্ট পরীক্ষা, এই গভর্নমেন্টের আমরা দিয়েছিলাম 36,140 জন এমপ্যানেলড, আমাদের মধ্যে 29,575 জনকে নেওয়া হয়েছে। বাকিদের সিট রয়েছে, 46,000 ভ্যাকেন্সি ছিল, ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি, ব্রোশিওর অ্যাডভার্টাইজমেন্ট, নেওয়া হয়নি। এখানে কেন আমরা অভিষেক ব্যানার্জির কাছে ডেপুটেশন দিতে এসেছিলাম আজকে? আমরা দেখতে পাচ্ছি যে প্রাইমারি অর্থাৎ প্রাইমারি ট্রেন্ড যারা প্রশিক্ষিত যারা তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেমন দেখা করতে চান, 2012 সালের স্কুল সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীরা তারাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান।